রামনবমী, মিছিলে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস, বনগাঁ তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে বের করা হয় র্যালি। বিষয়টি নিয়ে কটাক্ষ বিজেপির জেলা সভাপতির। কথায় বলে ভোট বড় বালায়, ভোটের লক্ষ্যে এবার রামের স্মরণ করতে দেখা গেল তৃণমূল নেতাদের। বুধবার রামনবমী উপলক্ষে তৃণমূলের শোভাযাত্রা বের হয় বনগায়, জানিয়ে কটাক্ষ করেছে বিজেপি। এদিন বনগাঁ শহরে রামচন্দ্রের কাট আউট নিয়ে মিছিল করেন তৃণমূল নেতৃত্ব। বুধবার বিকালে তৃণমূল শ্রমিক সংগঠনের এই র্যালিতে হাঁটতে দেখা যায় বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে। ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নারায়ণ ঘোষ সহ অন্যান্য তৃণমূলের নেতা ও কর্মীরা। এ বিষয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, রামনবমীতে মানুষ অংশগ্রহণ করেছেন, বাংলার মানুষ শান্তি সম্প্রীতি সৌভ্রাতৃত্ব তাতে বিশ্বাস করেন। বাংলার মানুষের মিছিলে শান্তির বার্তা সম্প্রীতির বার্তা অস্ত্রের হানাহানি বাংলার কৃষ্টিতে সংস্কৃতিতে নেই। বনগাঁ একটা সাংস্কৃতিক জায়গা, এখানে বহু প্রাচীন ধারাবাহিকতা বনগাঁর মানুষের আছে, সাংস্কৃতিক ধারাবাহিকতা, সেই নিয়েই মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছেন। কারণ ধর্ম যার যার, উৎসব সবার, তো উৎসব বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং তাতে হানাহানির কোনো জায়গা নেই। জানা গেছে বনগাঁ নিউ মার্কেট এলাকায় এদিন রামের পুজো করা হয়। ওই এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বনগাঁ মতিগঞ্জ ত্রিকোণ পার্ক ঘুরে শহর পরিক্রমা করে। এদিন কয়েক হাজার কর্মী সমর্থক এই রাম শোভাযাত্রায় যোগদান করেন। এ বিষয়ে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, রাম কারো একার নয়, এ রাজ্যে সকল উৎসব অনুষ্ঠিত হয়। আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনে ছুটি ঘোষণা করেছেন। সর্বধর্ম পালন করার যে পরিবেশ বাংলাতে আছে, 12 মাসে 13 পার্বণ এই বাংলাতে হয় এবং সমস্ত উৎসবগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করার পরিবেশ পশ্চিমবাংলার সেই পরিবেশ আছে। তাই বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, স্বাভাবিক কারণে রাম ভগবান আজকে রামনবমী, রাজ্য সরকারও ছুটি ঘোষণা করেছেন, স্বাভাবিক কারণে আজকে তার উৎসব, সেই উৎসবে আমরা মিছিল করছি। সব অনুষ্ঠানগুলোই সুন্দরভাবে করা হয়, সবসময় যে সব অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করতে পারি এরকম নয়, কিন্তু সব অনুষ্ঠান বাংলাতে এত সুন্দরভাবে করার পরিবেশ আর ভারতবর্ষের কোথাও নেই। যদিও এই রামযাত্রাকে কটাক্ষ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, মৃত্যুর আগে মানুষ রাম নাম জপ করে, ওরা মনে করে রাম বিজেপির, এখন ভোটের আগে নাটক করছে, এতে কোনো লাভ হবে না। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আপনারা দেখেছেন মিছিলটা ফলো করেছেন, আমরাও দেখেছি। কোনো রামের ধ্বনি নেই, কোনো রাম নামের ধ্বনি নেই, ফুল ছিটাচ্ছে নাটক করছে। রামের নাম যিনি শুনলে বলেন এটা গালাগালি, তিনি হলো তাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন রাম নাম মানে তাদের কাছে গালি শব্দ এটা। তাহলে আজকে দেখুন রামের নামে আবার নাটক করে বারবার বলছে রাম বিজেপির, আজকে সেই রামের নামে মিছিল বার করে, অথচ রাম শব্দ তাদের মুখে নেই। তাই নতুন নাটক, নতুন নাটক মানুষ দেখছে। মানুষ আগামী 20 তারিখে ইভিএমের মাধ্যমে জবাব দিয়ে দেবে এই তৃণমূলকে, যে নাটকবাজি, রামের নামে আপনি মিছিল বার করলেন, রামের একটা শব্দ বার করলেন না, আপনি রাম জয় শ্রী রাম বললেন না। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।